আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আশা করি ভালো আছেন। তো আমি আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আর্টিকেলের আমরা দ্বিতীয় ক্লাসটা সম্পন্ন করতে যাচ্ছি। তো এই ক্লাসে আমরা মোটামুটিভাবে ইনডিফিনিট আর্টিকেল সম্পর্কে ধারণা লাভ করব। তো ইনডিফিনিট আর্টিকেলের প্রথমে যে টপিকটা সম্পর্কে আমি আলোচনা করতে চাই, তো এই জিনিসটা আমাদের আজীবন কাজে লাগবে। তো এবং এইটা সম্পর্কে আমরা আর্টিকেলের যে কোনো জায়গায় আর্টিকেল করি না কেন, এটা আমরা কমন পাবো। সেটা হলো আনকাউন্টেবল নাউনের সামনে সাধারণত আর্টিকেল বসে না, যদি সেটা পুরো অংশ বা পুরো একটা কিছুর জাত বোঝায়। কিন্তু আনকাউন্টেবল নাউনের সামনে আর্টিকেল ডি বসে যদি কখনো অফ অথবা ইন বা এরকম প্রিপোজিশন দ্বারা কোনো অংশ বা নির্দিষ্ট বোঝায়। যেমন আমরা এক্সাম্পল দ্বারা ক্লিয়ার করি, আমরা সাধারণত জানি যে ওয়াটার একটা আনকাউন্টেবল নাউন, তো ওয়াটারের সামনে কোনো আর্টিকেল বসে না। কিন্তু আমি যদি বলি যে ড্যাশ ওয়াটার অফ দ্য পন্ড ইজ পলিউটেড, তাহলে এইখানে আমরা কি বসাবো? দা বসাবো, দ্য ওয়াটার অফ দ্য পন্ড। কারণ কি, এই ওয়াটারটা পৃথিবীর পুরো পানির জাতটাকে বোঝায় নাই, এই ওয়াটার দ্বারা একটা নির্দিষ্ট পুকুরের পানিকে বোঝাইছে। তো কম্পারেটিভ ডিগ্রির সামনে সাধারণত আর্টিকেল দিয়ে বসে না, কিন্তু সুপারলেটিভ ডিগ্রির সামনে আর্টিকেল দিয়ে বসে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রির সামনেও আর্টিকেল দিয়ে বসে। সেগুলো কি, যে বোথ সরি অফ দ্য টু, বোথ অফ দেম, কিংবা ডাবল কম্পারেটিভ, এগুলো থাকলে তার সামনেও কি বসে? কম্পারেটিভ ডিগ্রির সামনে আর্টিকেল দিয়ে বসে। যেমন আমরা যদি এখানে টলেস্ট দেইতালের সামনে বরাবরের মতোই দিয়ে হবে, কারণ সুপারলেটিভ ডিগ্রি এটা একটা। কিন্তু যদি আমি বলি যে হি ইজ ড্যাশ টলার অফ দ্য টু বয়েস, তো এখানে এই যে অফ দ্য টু এখানে ইউজ করছি আমি, যার ফলে এখানে কি হবে? দি হবে। কিংবা আমরা যদি ডাবল কম্পারেটিভের কিছু এক্সাম্পল দেখি, ডাবল কম্পারেটিভের এক্সাম্পল যেমন দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, এখানে দুইটা মোর আমরা ইউজ করছি, এই দুইটা মোরেই সাধারণত আমরা কি জানি? কম্পারেটিভ। দ্য সুনার দ্য বেটার, তো এখানে বেটারটাও একটা কম্পারেটিভ ডিগ্রি, সুনারটাও কম্পারেটিভ ডিগ্রি, তো এখানে আমরা দুইটার সামনে দা ইউজ করছি, কারণ এটা হলো ডাবল কম্পারেটিভ। তো নেক্সটে আমরা জানবো যে কমন নাউনের সামনে দা বসে। আমরা জানি কমন নাউন এবং সেটা কি বোঝাবে, এক জাতীয়, সিঙ্গুলার হইতে পারে, প্লুরালও হইতে পারে, এক জাতীয়। তো ম্যান এবং ওম্যান এই দুইটা নাউন বাদ দিয়ে, ওই দুটাও কমন নাউন, কিন্তু অ্যাডজেক্টিভের সামনেও দা বসে, সেটা হোক যে কোনো ডিগ্রি, যদি সেটা দ্বারা জাতি, শ্রেণী কিংবা সম্প্রদায় বোঝায়, এবং সেটা সাধারণত প্লুরাল হয়। কারণ কি, সেটার পরবর্তী ভার্বটা আমরা প্লুরাল ইউজ করি। তো আমরা এক্সাম্পলে যাই যে কমন নাউন যেমন দা কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল, তো এখানে আমরা কাউ জানি একটা কমন নাউন বোঝাইছে এখানে, কারণ এটা পুরা জাতির গরু, এক জাতির একটা প্রাণীকে বোঝাইছে। তো আমরা আরও এক্সাম্পল দিতে পারবো, যেমন অ্যাডজেক্টিভের একটা এক্সাম্পল যদি যাই আমরা, তাহলে দা রিসেস, তো রিস আমরা জানি একটা অ্যাডজেক্টিভ এবং এটা প্লুরাল হয়ে এই রিসেস দ্বারা পুরা একটা ধনী জাতিকে বোঝাইছে, তাহলে দা রিসেস আর নট হ্যাপি। তো এইখানে এই রিসেস দ্বারা আমরা জানি যে এটা একটা অ্যাডজেক্টিভ এবং এটা প্লুরাল আমরা বুঝতেই পারতেছি দেখে, এবং এটা দ্বারা পুরো জাতি, শ্রেণী, সম্প্রদায় বোঝাইছে ধনী জাতিটাকে। তো এ অথবা অ্যান কোনো একটা প্যাসেজ বা গল্পের প্রথম যখন একটা নাউন সম্পর্কে উল্লেখ থাকবে এবং সেটা অনির্দিষ্ট যদি হয়, তাহলে তার সামনে এ অথবা অ্যান বসে। কিন্তু পরবর্তীতে এই নাউনের কথা পরবর্তীতে যতবারে উল্লেখ থাকবে ততবারই তার সামনে দি হবে। যেমন আমরা একটা এক্সাম্পল দ্বারা ক্লিয়ার হই যে দেয়ার লিভড ড্যাশ ম্যান, তাহলে এখানে কী হবে? এ ম্যান, কারণ কোন মানুষ সেটা আমরা জানি না। তারপর যদি এই মানুষটার কথা উল্লেখ করি আমরা, ম্যান ওয়াজ ভেরি পুয়োর, তাহলে এখানে আমরা কি বসাবো? দ্য ম্যান ওয়াজ ভেরি পুয়োর, কারণ পরবর্তী তারপরে
কোন মানুষটা দরিদ্র ছিল বা গরিব ছিল সেটা আমরা এখানে বুঝতে পারতেছি, প্রথম যে মানুষটা কথা বলা হয়েছিল সেই মানুষটা। তো দ্বিতীয়ত আমরা জানি যে প্রোপার নাউন বলতে আমরা সাধারণত বিভিন্ন ব্যক্তির নাম বা জায়গার নাম এরকম বোঝাই, তো সেই নামগুলোর সামনে আমরা জানি আর্টিকেল বসে না। কিন্তু যদি কখনো একই গুণ সম্পন্ন দুইজন ব্যক্তির তুলনা করা হয় তখন বড় ব্যক্তির সামনে দা বসে। যেমন আমরা এক্সাম্পল করি যে রুবেল, আচ্ছা এর সামনে আমরা কোন আর্টিকেল ইউজ করি কি, কারণ এটা একটা ব্যক্তির নাম, ইজ ড্যাশ মেসি অফ দিনাজপুর। তো আমরা রুবেল মেসি দুইটাই আমরা জানি প্রপার নাউন, কিন্তু এই দুজনকার মধ্যে কে বড় ব্যক্তিত্ব, অবশ্যই মেসি। তাহলে এখানে আমরা দায়েস করব এবং এখানে ক্রস। আমরা জানি অর্ডিনাল নাম্বারগুলো হলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এগুলো হলো অর্ডিনাল নাম্বার, এবং কার্ডিনাল নাম্বার হলো 1, 2, 3, 4, 5, 6, এগুলো হলো কার্ডিনাল নাম্বার। তো আর্টিকেলের দিক থেকে যদি আমরা বিবেচনা করি তো অর্ডিনাল নাম্বারগুলোর সামনে দা বসে। যেমন আমরা এক্সাম্পল করি যে হি ইজ ড্যাশ ফার্স্ট বয় অফ দা ক্লাস। তো এখানে আমরা দা ইউজ করবো কারণ এখানে একটা অর্ডিনাল নাম্বার ইউজ করা হয়েছে, কিন্তু কার্ডিনাল নাম্বারের সামনে দা বসে না, একটা নাউন বসে। যেমন রুম নাম্বার 1 ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে আমরা এই যে 1 শব্দের সামনে আমরা দা ইউজ করতে পারবো না, এখানে আমরা কি ইউজ করবো, ক্লোজ।